সামান্য তেল মশলা দিয়ে কিভাবে রান্না করে নিলাম বাড়ির গাছের পুঁই শাক চিংড়ি দিয়ে, কিভাবে করেছি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। নমস্কার বন্ধুরা, সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানাই। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। তোমাদের অনুরোধ করবো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকো। খুবই সিম্পল আর খুবই ইজি ভাবে বানিয়ে নিয়েছি, কিভাবে বানাচ্ছি অবশ্যই এর জন্য তোমাদের দেখতে হবে। আর অনুরোধ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি ভালো না লাগে ডিসলাইক করে দিও, কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে একটু জানাও। তোমাদের কমেন্ট আমার কিন্তু অনেকটাই অনুপ্রেরণা, তো প্লিজ তোমরা কমেন্ট করো, জানাও আর কি ধরনের রেসিপি চাও অবশ্যই কিন্তু সেটা তোমরা জানাতে পারো। চলে আসলাম বাগানে, তো দেখো বাগানে হচ্ছে এখানে পুঁয়ের গাছ লাগানো হয়েছে, আর সেইখানে কিন্তু পুঁয়েগুলো এদিক ওদিক নেতিয়ে নদিয়ে অনেকটাই বড় হয়ে গেছে, বেশ কয়েকদিন খাওয়া হয়েছে। তো ভাবলাম কেন না তোমাদের কাছে অবশ্যই একবার রেসিপিটা দেওয়া দরকার। তো দেখো এইদিকে নিচে কতটা চলে গেছে ডগা, বেশ বর্ষা পড়েছে আর কয়েকদিন ঢোকা হয়নি, আর উপরে কিন্তু ছোট ছোট ডগাগুলো সুন্দরভাবে হয়েছে। তো যাই হোক, আমি এইখান থেকে কিছুটা ডগা কেটে নেবো, এক হাতে তো হচ্ছে না, তো আমি কেটে নেওয়ার পর তোমাদের কাছে দেখাচ্ছি। তো দেখো এই দেখো কেটে নিয়ে আমি বাড়ি চলে আসলাম, আমার যতটুকু লাগবে সেই মতো করে কিন্তু নিয়েছি, আর এখানে বেশ সামগ্রী কিন্তু খেয়ে নিয়েছে। আর এখানে সবজি দেখো 500 গ্রাম কুমড়ো নিয়েছি, নিয়েছি 300 পটল, আর নিয়েছি 150 গ্রাম সম পরিমাণ আলু, আর সাথে তো পুঁইটা রয়েছে। এবার কেটে নিয়ে ফিরে আসছি, দেখো কিভাবে কেটে নিচ্ছি। আর সাথে কিন্তু এই যে চিংড়ি মাছটা দেখছো, 200 গ্রাম চিংড়ি রয়েছে, যাকে আমি খুব ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো চলো সবজিটা দেখো কিভাবে কেটে নিয়েছি। কুমড়ো গুলো দেখো ঠিক এই রকম করে বড় বড় কাটলাম, পটল গুলো 4 টুকরো করে নিয়েছি, তবে একটুখানি হচ্ছে বেড়া করে কেটে নিয়েছি। সাথে হচ্ছে এই যে পুঁই গুলো সুন্দর করে কাটা হয়েছে, যেগুলো একটু মোটা রয়েছে সেগুলোকে একদম ফেলে দিয়েছি, আর যেটা একটু সরু রয়েছে সেগুলোকে মাথাগুলোকে এভাবে ভারিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে 4 চামচে 3 চামচ তেল, যেটা গরম হয়ে গেলে এইখানে হচ্ছে মাছটা ভেজে তুলে নেবো, তবে মাত্র 1 মিনিটের জন্য ভাজবো। অবশ্যই কিন্তু টিপস গুলো খেয়াল রাখবে, তাহলে কিন্তু এই সামান্য তেলে সামান্য মশলা দিয়ে কিন্তু তোমাদের রান্নাটা সুপার ডুপার হিট হয়ে যাবে। তো যাই হোক, আমি এখানে মাছটা মাত্র 1 মিনিটের জন্য ভেজে নিচ্ছি, আর তেলটা দেখতে পাচ্ছো কতটুকু রয়েছে। তো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পর প্রথমে হচ্ছে আমি আলুটা আর পটলটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে এখানে দেখো লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু তোমরা এইভাবে খেয়াল করে রান্না করবে, দেখবে এতটুকু তেলেই কিন্তু তোমাদের রান্না যে বললাম সুপার ডুপার হিট হয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবে। তারপর ঢাকা দিয়ে দিয়ে কিন্তু ভেজে নেবো। দেখেছো আমার এটা আবার মাথাটা ভেঙে গেছে, তাতে কোনো সমস্যা নেই, ভাঙলো ভেঙে গেছে নেওয়া হয়নি। তো এইভাবেই দেখো ভালো করে যখন এইরকম হয়ে যাবে তখন কিন্তু দিয়ে দেবে কুমড়োটা। কুমড়োটা দেওয়ার পরে কিন্তু আমি একইভাবে আর একটুখানি নেড়ে নেবো, খুব বেশি নাড়বার প্রয়োজন নেই, 1 মিনিট মতো নাড়লেই হয়ে যাবে। তো এখানে তেল কিন্তু আমি আবার বলছি কতটুকু দিয়েছি নিশ্চয়ই দেখলে তোমরা। তারপর হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়েছি এখানে আদা বাটা, আর এখানে রসুন বাটা। আদা রসুন বাটা মিলিয়ে যদি বলি তাহলে 4 চামচের হচ্ছে 2/3 ভাগের 2 ভাগ দিয়েছি, আর সামান্য দিয়েছি লঙ্কা বাটা, এইটুকুই মশলা। আর দিয়েছি চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে মিশিয়েটা খুব ভালোভাবে ধরবে আর রান্নাটা কিন্তু খেতে ভালো লাগবে। তো এখানে হচ্ছে 1 চামচ মতো জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো, বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, একটুখানি নেড়ে নিয়ে মোটামুটি 2 মিনিট মতো যখন নাড়া হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দেব এখানে কেটে রাখা পুঁই শাক, আর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা। যদি চাও তাহলে লঙ্কাটা দেবে, না চাইলে কিন্তু দেবে না। হচ্ছে আশা করি তোমাদেরকে আমি সহজভাবে বোঝাতে পেরেছি। এবার খুব ভালো করে এটাকে আবারও কষিয়ে নিতে হবে, এখন কিন্তু আর জলটা দিচ্ছি না, পরে দেবো, কারণ হচ্ছে পুঁই থেকে অনেকটাই জল বেরোবে, আমরা সকলেই কম বেশি জানি। যারা একেবারে নতুন তাদের জন্য কিন্তু টিপসগুলো অবশ্যই কাজে লাগাবে। তো খুব ভালো করে যখন কষানো হয়ে যাবে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো, তখন কিন্তু এবার এখানে আমি বাকি জলটা দেবো। তার আগে হচ্ছে যেহেতু আমার সম্পূর্ণ লবণটা দেওয়া নেই, তাই জন্য বাকি লবণটুকু দিয়ে নিলাম। আর এ রান্নাটা কিন্তু খুব বেশি লবণ হলে আবার ভালো লাগবে না, সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। হ্যাঁ, টোটাল আমি লবণ কতটুকু ব্যবহার করলাম নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো কুমড়োটা কিন্তু এখানে একটুও সেদ্ধ হয়নি, মানে ধরো 10 ভাগ মতো হয়েছে, 90 ভাগ মতো হয়নি। আলুটা কিন্তু 90 ভাগ মতো হয়ে গেছে, সেই কারণে হচ্ছে আমি এখানে 1 কাপ মতো জল দিয়ে দিলাম। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে হচ্ছে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো কুমড়োটা তো সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তো দেখো কুমড়োগুলো তো তখন কিন্তু গলে গেছে, আর কুমড়োটা কিন্তু ভীষণই ভালো ছিল। যদিও আমার এটা বাজার থেকে কেনা কুমড়ো, ভীষণই ভালো কুমড়ো ছিল। তো এখানে ভালো করে আমি আবারও নেড়ে চেড়ে নিলাম, আর আলুগুলো যখন দেখলাম যে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, ঠিক সেই সময় কিন্তু আমি এখানে দিয়ে দিলাম চিংড়িগুলো। আমি আবারও বলছি চিংড়িটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, মাত্র কিন্তু আমি 1 মিনিটের মতো ভেজে নিয়েছি, শুধু এপিট আর ওপিট করে তুলে নিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এটাকে আরো হচ্ছে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিবো। তো 4 মিনিট পর ফিরে আসলাম, আর দেখো কতটা সুন্দর হয়েছে, আর যে জলটা ছিল সেটা কিন্তু দেখো শুকিয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এই মুহূর্তে কিন্তু যে সবজিগুলো গোটা গোটা হয়ে রয়েছে সেগুলো কিন্তু আমি ভেঙে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে
গরম মশলাটা ছড়িয়ে দিলাম। গরম মশলা রেসিপি চাইলে তোমরা কিন্তু আমার চ্যানেলে থাকবে, তোমরা নিয়ে নিতে পারো। এটা কিন্তু আমার বাড়ির তৈরি গরম মশলা, আমি চেষ্টা করি বাড়ির মশলাই সবসময় ব্যবহার করার, যখন না থাকে তখন হয়তো সেটা ব্যবহার করি। তো দেখো এখানে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের পুয়ের তরকারি। এটা হলেই কিন্তু আমাদের ভাত পুরো সাবার হয়ে যায়। তো দর্শক বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো বিদায় নিলাম, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।